ভাস্কর ডেকার সাম্রাজ্যত পুনের সিএম ভিজিলেন্সর দল, হুঁয়ে বামে ঘটা সম্পত্তির মূল্যায়ন ভিজিলেন্সর, সরকারি সচিব ইন্দ্রেশ্বর কলিতার ঘরতো চলিল দ্বিতীয় অভিযান, আই বহির্ভূত সম্পত্তির গোচরত ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে ন্যায়িক জিম্মাত আছে দুর্নীতিগ্রস্ত ধন কুবের ভাস্কর ডেকা। উপ বন সংরক্ষক হয়ে বিভিন্ন ঠাইত কার্যনির্বাহ করে থাকতে নামে বেনামে ঘটিছিল বহু সম্পত্তি। অবসরলৈ দুটা বছর বাকি থকা অবস্থা গ্রেপ্তার হওয়া ভাস্করর আছে বিশাল ভূ সম্পত্তি। দিল্লির আজাদ নগরের মহানগরীর লাচিত নগরলৈ কেইবাটাও প্রাসাদ উপম অট্টালিকার গড়াকী ভাস্কর ডেকা, কিন্তু বর্তমানলৈকে স্পষ্ট হওয়া নাই প্রকৃততে কিমান কোটি টকার গড়াকী এইগড়ী ভাস্কর ডেকা। তার হিসাব উলিয়াবলৈ বৃহস্পতিবারে লাচিত নগরের ঘরত পুনের অভিযান চলালে সিএম ভিজিলেন্সর এটা দলে। দলটোয়ে ভাস্কর ডেকার সকল সম্পত্তির মূল্যায়ন করার পত্নীকও বহু সময় ধরে সোধা পোছা করে, কিয়নো ভাস্কর ডেকার পত্নী আর আন সদস্যর নামত আছে বহু সম্পত্তি। ইতিমধ্যে তদন্তকারী দলে জব্দ করেছে বহুকেইখন ব্যাংক পাসবুক। একে সময়তে সিএম ভিজিলেন্সর আন এটা দলে অভিযান চলালে আবকারী বিভাগের সচিব ইন্দ্রেশ্বর কলিতার জুরোদস্থিত ফ্ল্যাটতো। কিছুদিন পূর্বে প্রথমবারের অভিযান চলাইছিল যদিও বহু তথ্য কলিতার পোৱা নাছিল তদন্তকারী দলে, সেয়ে আজি পুনের অভিযান চলাই কলিতার বাসগৃহত। ভিজিলেন্সর দলক অভিযানত সহযোগিতা নকরিলে হয়তো শীঘ্রেই গ্রেপ্তার হব এইগড়ী ধন কুবেরও। বিরিঞ্চি কুমার ডেকার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। ভাস্কর ডেকার সাম্রাজ্যত পুনের সিএম ভিজিলেন্সর দল, হুঁয়ে বামে ঘটা সম্পত্তির মূল্যায়ন ভিজিলেন্সর, সরকারি সচিব ইন্দ্রেশ্বর কলিতার ঘরতো চলিল দ্বিতীয় অভিযান, আই বহির্ভূত সম্পত্তির গোচরত ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে ন্যায়িক জিম্মাত আছে দুর্নীতিগ্রস্ত ধন কুবের ভাস্কর ডেকা। উপ বন সংরক্ষক হয়ে বিভিন্ন ঠাইত কার্যনির্বাহ করে থাকতে নামে বেনামে ঘটিছিল বহু সম্পত্তি। অবসরলৈ দুটা বছর বাকি থকা অবস্থা গ্রেপ্তার হওয়া ভাস্করর আছে বিশাল ভূ সম্পত্তি। দিল্লির আজাদ নগরের মহানগরীর লাচিত নগরলৈ কেইবাটাও প্রাসাদ উপম অট্টালিকার গড়াকী ভাস্কর ডেকা, কিন্তু বর্তমানলৈকে স্পষ্ট হওয়া নাই প্রকৃততে কিমান কোটি টকার গড়াকী এইগড়ী ভাস্কর ডেকা। তার হিসাব উলিয়াবলৈ বৃহস্পতিবারে লাচিত নগরের ঘরত পুনের অভিযান চলালে সিএম ভিজিলেন্সর এটা দলে। দলটোয়ে ভাস্কর ডেকার সকল সম্পত্তির মূল্যায়ন করার পত্নীকও বহু সময় ধরে সোধা পোছা করে, কিয়নো ভাস্কর ডেকার পত্নী আর আন সদস্যর নামত আছে বহু সম্পত্তি। ইতিমধ্যে তদন্তকারী দলে জব্দ করেছে বহুকেইখন ব্যাংক পাসবুক। একে সময়তে সিএম ভিজিলেন্সর আন এটা দলে অভিযান চলালে আবকারী বিভাগের সচিব ইন্দ্রেশ্বর কলিতার জুরোদস্থিত ফ্ল্যাটতো। কিছুদিন পূর্বে প্রথমবারের অভিযান চলাইছিল যদিও বহু তথ্য কলিতার পোৱা নাছিল তদন্তকারী দলে, সেয়ে আজি পুনের অভিযান চলাই কলিতার বাসগৃহত। ভিজিলেন্সর দলক অভিযানত সহযোগিতা নকরিলে হয়তো শীঘ্রেই গ্রেপ্তার হব এইগড়ী ধন কুবেরও। বিরিঞ্চি কুমার ডেকার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।